হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা গানের রিয়াকশন দিতে। তো আজকে যে গানে আমি রিয়াকশন দিতে যাচ্ছি, নতুন রিসেন্টলি রিলিজ হয়েছে হৃদয় খানের। আর তার আগে আমি তোমাদের একটু তোমাদের জানিয়ে রাখি, তোমাদের সবাইকে ঈদ মুবারক। ঈদের ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো বন্ধুরা, যে গানে আমি রিয়াকশন দিতে যাচ্ছি সে গানটা হচ্ছে হোক বদনাম ফিচারিং রোদেলা। অফিসিয়াল একটা অডিও গান এটা, হৃদয় খান এটা রিলিজ করেছে হৃদয় খানের ইউটিউব চ্যানেলে, শুনতে যাচ্ছি। এটাতে কোনো ভিডিও ভিডিও পাবো না আমরা, শুধু গানটা শুনবো কিরকম গান হয়েছে। হৃদয় খান মানে তো একটা এক্সাইটেড থাকে ওর গানে, তো চলো গানটা শুনে ফেলি। যদি ভালো লাগে তো অবশ্যই, যদি রিয়াকশনটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ইনস্টাগ্রাম টেলিগ্রাম সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো 1 2 3 লেটস স্টার্ট। আমার আছে যত ভালোবাসা, হৃদয়ে ভরা প্রেম, সব তোমাকে দিলেও ভাবি কিছু না। দেখো না তোমারই তো নাম, পারবে না কেউ মুছে তো দিতে, হোক না যত বদনাম। দেখো না তোমারই তো নাম, পারবে না কেউ মুছে তো দিতে, হোক না যত বদনাম। ও
তুমি তো আমার ভালোবাসা, গানটা একটা ডিফারেন্ট লেভেলে ছিল। এটা যখন হৃদয় খানের পার্টটা আসে না গানে, তখন আসলে অন্য একটা লেভেল একটা হিট করে। হ্যাঁ, হৃদয় খানের কণ্ঠটা এত ইউনিক কি বলবো। আর সবসময় একটা মুখিয়ে থাকি, কারণ হৃদয় খান আমাদের পুরনো পছন্দ, আমাদের সবার। কিন্তু সেই একটা নস্টালজিয়া একটা ব্যাপার স্যাপার আসে, যেরকম আরফিন তুমি, হৃদয় খান, হাবিব, বালা, মিনাদের গান শুনলে আমাদের মানে কেমন যেন একটা লাগে। তবে এই যে মেয়েটার গান শুনলাম, মেয়েটাও যথেষ্ট ভালো সুর না, তো সব মিলে কিন্তু গানটা আমার টুকটাক ভালোই লেগেছে। কিন্তু অতটা ভালো আমি বলবো না, যতটা এক্সপেক্ট করেছিলাম অতটা হয়নি। তো যাই হোক বন্ধুরা, আসলে তোমাদের ভালো লাগা খারাপ লাগে যেটাই হোক কমেন্ট বক্সে জানিও। সাথে থেকো, পাশে থেকো, বেল আইকনটা দাবিয়ে দিও পরবর্তী নতুন আপডেটের জন্য। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।